নমস্কার, স্বাগত 24 ঘন্টা। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। নকল ডিম গুজবে, দুটো ল্যাব টেস্টের পর জানিয়ে দিল রাজ্য সরকার। প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের পরীক্ষার রেজাল্ট পচা ডিম। কলকাতা পুরসভার রিপোর্ট জানালো ডিমের খোলাতেও ভেজাল নেই। তিল জলার অভিযোগকারী অনিতা কুমারের বাড়িতে পাওয়া ডিমের নমুনা সংগ্রহ করেছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর আর কলকাতা পুরসভা দুপক্ষের ল্যাব টেস্টে ডিমের নমুনা পরীক্ষায় কোনো গলদ মেলেনি। প্লাস্টিক আমি এমন জিজ্ঞেস করলাম, এটা রটালো কি? বাজলে পোড়া প্লাস্টিকের গন্ধ, খোলা আগুনে ধরলে নিমেষে পুড়ে যাচ্ছে, অভিযোগ আসছিল ভুরি ভুরি। সোমবার নকল ডিমের জল্পনা কার্যত খারিজ করল রাজ্য সরকার। কোনো এক শিবরাত্রি পূজোর সময় সারা ভারতবর্ষে গুজব রটেছিল গণেশ দুধ খেয়ে নিয়েছে। সেরকম কেউ দুধ খেয়ে নেয়নি তো, ডিম খেয়ে নেয়নি তো? প্রথম অভিযোগ করেন তিলজলার অনিতা কুমার। ডিমের নমুনা পরীক্ষা করে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর ও কলকাতা পুরসভা। দুটি পরীক্ষাতেই ডাহা ফেল নকল ডিমের তত্ত্ব। অনিতার বাড়ি থেকে পাওয়া ডিম আর বাজার থেকে কেনা ডিম পাশাপাশি রেখে পরীক্ষা করে পুরসভা। দুটি ডিমের খোলাতেই পাওয়া যায় জৈব রাসায়নিক। প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের রিপোর্টও বলছে, অনিতা দেবী যে ডিম কিনেছিলেন তা ছিল হাঁসের, গরমে কুসুম নষ্ট হয়ে গিয়েছিল। 80 লক্ষ ডিম আমরা নিজেরা উৎপাদন করি বাংলায়, কোনো প্রবলেম নেই তাতে, ডিম নিশ্চিন্তে খান। এত কাণ্ডের মধ্যেও সোমবার রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে নকল ডিমের অভিযোগ মিলেছে। সেই উদ্বেগ কি সত্যি নাকি পুরোটাই গুজব? সতর্ক থাকতে ভিন রাজ্য থেকে আসা ডিম যাচাই করে বাজারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ল্যাব টেস্টে উতরে যাওয়ার পর প্লাস্টিক ডিম এখন গুজবের ডিম। সত্যি হলে আমি অ্যাকশন নেব, কিন্তু অন্যায় হলে আমি গুজবে কান দিতে দেব না। সিজার মন্ডলের রিপোর্ট 24 ঘন্টা। প্লাস্টিক ডিম আতঙ্ক, জেলায় জেলায় তৎপর বিভিন্ন পুরসভা। মিড ডে মিলে ডিম বন্ধের নির্দেশ দিল ইংরেজ বাজার পুরসভা। সচেতনতা বাড়াতে নিজের এলাকায় প্রচার করলেন পান্ডুয়ার মানুষ। প্লাস্টিক ডিম আতঙ্ক হাওড়াতেও। এরাজ্যের ডিম নিরাপদ, সার্টিফিকেট খোদ মুখ্যমন্ত্রীর। 80 লক্ষ ডিম আমরা নিজেরা উৎপাদন করি বাংলায়, কোনো প্রবলেম নেই তাতে, ডিম নিশ্চিন্তে খান। শুধু দেখে নেবেন বাংলার তৈরি ডিম লেখা থাকবে। কিন্তু আতঙ্ক কাটছে কই, জেলায় জেলায় এখনো ছড়াচ্ছে প্লাস্টিক ডিম গুজব। বাজারে বিকোচ্ছে নকল ডিম, রবিবার থেকে জোর গুজব ইংরেজ বাজার, তৎপর পুরসভা। জেলার পুরো বাজার ও মুদিখানার দোকানগুলিতে শুরু হয়েছে তল্লাশি। প্লাস্টিক ডিমের হদিশ না মিললেও কোনো রিস্ক নিতে রাজি নয় পুর কর্তৃপক্ষ। আগামী 7 দিন তাই পুরো এলাকার 100টি স্কুলে মিড ডে মিলের ডিম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মিড ডে মিলের যারা আধিকারিক আছেন আমাদের পৌরসভা থেকে ডাকে দেখাশোনা করে, তাকে আমরা বললাম যে আগামী 7 দিন কিন্তু মিড ডে মিলে কোনো ডিম যাতে রান্না না হয় সেই মেসেজটা পাঠিয়ে দিলাম। প্লাস্টিক ডিম বিতর্ক হুগলির পান্ডুয়াতেও। রবিবার রাতে ডিম কিনে আনেন বিবেকানন্দ রোডের বাসিন্দা পিন্টু ঘোষ। রান্না করতে গিয়ে বিপত্তি, অভিযোগ ডিম থেকে পোড়া প্লাস্টিকের গন্ধ বের হতে শুরু করে। পাড়ার ছেলেদের বিষয়টি দেখান পিন্টু বাবু, তারপর নিজেরাই সিদ্ধান্ত নেন মাইকিং করে প্লাস্টিক ডিমের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার। যদি এই ধরনের ডিম কোনো বাজারে পাওয়া যায় বা বাড়িতে পাওয়া যায়, আপনার লোকাল প্রশাসন, পঞ্চায়েত, বিডিও, থানা আছে, আপনার খবর দিন। প্লাস্টিক ডিমের অভিযোগ হাওড়াতেও। বেলুর থেকে 30টি ডিম কেনেন বিশ্বনাথ রায়, ফাটিয়ে রান্না করতে গিয়ে বিপত্তি, কুসুম ছড়িয়ে যায়। অভিযোগ পোড়া প্লাস্টিকের গন্ধ পান তিনি। এরপরই খবর যায় পুরসভায়, তড়িঘড়ি বিশ্বনাথ বাবুর বাড়ি যান হাওড়া পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পরিষদ। ডিমের নমুনা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।